আসসালামু আলাইকুম ইনকাম জোন থেকে আমি আরাফাত শিহাব আর আজকে কথা বলবো ওমেগা নেটওয়ার্ক নিয়ে। ওমেগা নেটওয়ার্কে নতুন একটা আপডেট এসেছে এবং সেই আপডেটের মাধ্যমে তাদের ইন্টারফেসে কিছু পরিবর্তন এনেছে। তার আগে আমাদের প্লে স্টোর থেকে ওমেগা নেটওয়ার্কটা আপডেট করে নিতে হবে। আমরা যখন প্লে স্টোর থেকে আপডেটটা করে নিব তখন দেখতে পারবো আমাদের ওমেগা নেটওয়ার্কের ইন্টারফেসে নতুন একটা পরিবর্তন এসেছে এবং সেটা কিন্তু আমাদের জন্য অনেক সুখবর বলতে পারেন। তো অলরেডি কিন্তু আমার এটা ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, মানে আমার আপডেটটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নতুন ইন্টারফেসে ঢুকতেছি এবং স্টার্টটা মাইনিংটা স্টার্ট করে দিচ্ছি। এই দেখেন, এটা কিন্তু আগে দেখা যেত না, অলরেডি কিন্তু এটা চলে আসছে। তো এই যে ব্যাপারটা, এটা কি হয়েছে, এটা কি ব্যাপারে আপডেট নিয়ে আসছে, সেটা হচ্ছে এই যে লিংকটা আছে, এই লিংকে গেলে আমরা দেখতে পারবো। তো app.omtech.com, তো আমরা একটু সার্চ দিব app.omtech.com। তো এইটা দিয়ে সার্চ যখন আপনি দিবেন ওই টাইমে এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে খুলে যাবে। এবং দেখেন এখানে বলতেছে একদিন 6 ঘন্টা 45 মিনিট 20 সেকেন্ড পরে এখানে আপনি ওম কয়েনটা কিনতে পারবেন। তো আমরা যারা এখানে ফ্রিতে মাইনিং করছি, যারা ফ্রিতে মাইনিং করতে পারেন নাই তাদের এটা কিনতে হবে, বা তারা কিনলে পরবর্তীতে লাভ করতে পারে, ঠিক আছে। আর এই যে আমরা ওম কয়েন মাইনিং করতেছি, এই কয়েনগুলো আপাতত তুলতে পারবো না, বাট এই কয়েনগুলাই তারা সেল করতেছে ডলারের মাধ্যমে। তারা তাদের কয়েনগুলো মার্কেটে ছেড়ে দিয়েছে এবং যে কেউ চাইলে এখান থেকে ওম কয়েন কিনতে পারে। তো একটা কয়েন যতটুকু দেখলে একটা কয়েনের মূল্য তারা নির্ধারণ করেছে 10 সেন্ট, ঠিক আছে। তো এখানে চাইলে যে কেউ কিনতে পারে, এটা আমাদের মেটামাক যে ওয়ালেটটা আছে সেটা কানেক্ট করে কিনতে হয়। তো আমি চাই না যে আপনাদের মধ্যে থেকে কেউ এটা কিনুক, কারণ আমরা কিন্তু ভাই আগে থেকে মাইনিং করে আসতেছি, অলরেডি ওমে কিন্তু মাইনিং আমরা রেগুলার করতেছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা যে খুব বেশি গুরুত্বপূর্ণ এটার কোনো প্রয়োজন নাই। তো আমরা এখানে রেগুলার মাইনিং করে যাব এবং তারা 22 তারিখে রাতের দিকে, মেবি আমি একটু আরেকবার যাচ্ছি ইন্টারফেসে, তো এখানে তারা কিন্তু ডেটটা দিয়ে দিয়েছে 22 তারিখে। এই যে নিচে দেখেন 22 ফেব্রুয়ারি তাদের প্রিসেলটা ওপেন হবে 22 ফেব্রুয়ারি 2023, ঠিক আছে, 22 ফেব্রুয়ারি একদম শেষের দিকে, ওকে। তো এখানে যে কেউ চাইলে এটা কিনতে পারে। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলেন যে ভাই এই আপডেটটার কারণটা কি, তবে এই আপডেটটা এসে মোটামুটি ভালোই হয়েছে। আমরা কিন্তু বুঝতে পারছি এগুলো কিন্তু প্রফেশনাল কাতারে যাচ্ছে। তো যারা এখনও ওমেগা নেটওয়ার্ককে মাইনিং করেন নাই, বা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করেন নাই, বা এখন পর্যন্ত ওমেগা সম্পর্কে জানেন না, তারা আমার ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক পেয়ে যাবেন, ওই লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করে রেগুলার এখানে মাইনিং করতে থাকেন। কারণ আমি আগেও বলেছি এখনও বলতেছি এইটা কিন্তু পরবর্তীতে হিউজ পরিমাণ বেনিফিট আমাদের দেবে এবং বড় একটা প্রজেক্টের কাতারে কিন্তু চলে যাবে। এখন একটার পর একটা আপডেট আসতেছে, তারপরে যখন মেননেট আসবে, এই যে আমাদের ওয়ালেটে যে কয়েনটা সেটা কিন্তু আমরা ট্রান্সফারেবল ব্যালেন্সে তৈরি করতে পারবো এবং পরবর্তীতে সেটা কিন্তু আমরা পিটুপির মাধ্যমে, মানে পার্সন টু পার্সনের কাছে কিন্তু সেল করতে পারবো, আমি আপনি এরকমভাবে একজন থেকে আরেকজন ট্রান্সফার করতে পারবো ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে, এটা কিন্তু সেল করতে পারবো। তবে লিস্ট হওয়া আরো পরে, এবং আমরা চাইলে এটা রেগুলার মাইনিং করে হিউজ পরিমাণ কয়েন আমরা এখানে জমায় রাখতে পারি। তো এ ওমেগা নিয়ে যে আপডেটটা দেওয়ার দরকার ছিল সেটা আপনাদের বলে দিলাম। এইটা যে নতুন ইন্টারফেস দিয়েছে এটা শুধুমাত্র প্রি সেলের জন্য, মানে ডলার দিয়ে এই ওমেগা কয়েন বাই করা যায় এবং বাই করলে পরবর্তীতে এটা সেল করতে পারবে একটা বেশি দামে। 10 সেন্টে কিনতেছে, হয়তো সে 50 সেন্টে সেল করতে পারবে, এইরকম একটা ব্যাপার কিন্তু ওমেগা নেটওয়ার্ক দিয়ে দিয়েছে। এটা আমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না, আমরা যারা মাইনিং করতেছি, কিন্তু তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা প্রিসেলের কয়েনগুলো বেশি বেশি কিনেন। তো যারা বেশি বেশি কিনবেন সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কয়েনের দামটাও কিন্তু বৃদ্ধি পেতে পারে। সেক্ষেত্রে আমরা যখন মাইনিং করতেছি আমরা যে কয়েনগুলো কালেক্ট করে রেখেছি ওই কয়েনগুলো থেকে বেশি দাম আমরা কালেক্ট করতে পারবো। তো এই ছিল ওমেগার সকল আপডেটগুলো, আশা করি সবাই ক্লিয়ার হয়ে গিয়েছেন এই ব্যাপারটা নিয়ে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দিয়েন, যারা লাইক দেননি অবশ্যই লাইক করে দিয়েন। দেখা হবে, কথা হবে নতুন একটা ভিডিও।